প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা পড়াচ্ছিলাম ব্যাকটেরিয়ার প্রাথমিক আলোচনা, এবং প্রাথমিক আলোচনাতে আমরা বলেছিলাম ব্যাকটেরিয়ার সংজ্ঞাটি দিয়ে আমরা বৈশিষ্ট্য আউট করার চেষ্টা করেছিলাম। কিন্তু আজকে আমি তোমাদের বৈশিষ্ট্য আলাদা করে পড়ার চেষ্টা করব এবং ব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে আলোচনায় প্রথমে আমাদের ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য। ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় জীবের মধ্যে, এবং এই বৈশিষ্ট্যগুলো তোমরা একটু পর্যায়ক্রমে লেখার চেষ্টা করবে। এক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়া কোষীয় জীবের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র, অর্থাৎ কোষীয় জীবের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম, অর্থাৎ 0.2 থেকে 5.0 মাইক্রোমিটার পর্যন্ত হতে পারে, এবং এরা সরল এবং আণুবীক্ষণিক জীব। ব্যাকটেরিয়া একক, আবার কখনো কলোনিবদ্ধ তথা দলবদ্ধভাবে বাস করে থাকে। ব্যাকটেরিয়ার প্রোটোপ্লাজমটি আদি প্রকৃতির নিউক্লিয়াস বিশিষ্ট, অর্থাৎ এই নিউক্লিয়াসে নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু থাকে না, শুধুমাত্র একটি দ্বিসূত্রক ডিএনএ থাকে। তাই এই ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসকে নিউক্লিয়ার বস্তু বা নিউক্লিয়েট বলা হয়ে থাকে। এদের প্রোটোপ্লাজমে কেবল 70S তথা আদি প্রকৃতির রাইবোজোম রয়েছে এবং মেসোজোম থেকে থাকে, তবে এদের ঝিল্লিবৃত কোনো অঙ্গাণু থাকে না, যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই অঙ্গাণুগুলো থাকে না। ব্যাকটেরিয়ার যে কোষ ঝিল্লি রয়েছে, এই কোষ ঝিল্লির বাহিরে একটি জটিল ধরনের কোষ প্রাচীর তৈরি হয়ে থাকে, যা রাসায়নিকভাবে মিউকোপলিপেপটাইড বা পেপটাইডোগ্লাইকান, এবং এর সাথে থেকে থাকে যে পলিস্যাকারাইড, মুরামিক অ্যাসিড এবং টিকোয়িক অ্যাসিড। এবং ব্যাকটেরিয়ার মধ্যে অধিকাংশই হচ্ছে পরভোজী, কিছু থেকে থাকে স্বভোজী। যারা স্বভোজী ব্যাকটেরিয়া, এদের দেহে সালোকসংশ্লেষণকারী রঞ্জক থেকে থাকে, যেমন ব্যাকটেরিয় ক্লোরোফিল, ব্যাকটেরিয় ভিরিডিন এবং ক্যারোটিনয়েড। তবে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে থেকে থাকে কিছু বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়া। তাহলে আমি বললাম যে এই ব্যাকটেরিয়াগুলোর মধ্যে কিছু ব্যাকটেরিয়া রয়েছে বাধ্যতামূলক অবায়বীয়, অর্থাৎ অক্সিজেন থাকলে এরা বাঁচে না, অর্থাৎ অক্সিজেনের অনুপস্থিতিতেই এরা বেঁচে থাকে। আবার কিছু সুবিধাবাদী অবায়বীয় ব্যাকটেরিয়া রয়েছে, যারা ব্যাকটেরিয়া ছাড়া তো বাঁচেই, আবার যারা অক্সিজেন ছাড়া তো বাঁচেই, আবার অক্সিজেন থাকলেও বেঁচে থাকে, তারাই হচ্ছে সুবিধাবাদী অবায়বীয় ব্যাকটেরিয়া। আবার কিছু রয়েছে বাধ্যতামূলক বায়বীয়, অর্থাৎ যারা অক্সিজেন ছাড়া বাঁচে না। এই প্রেক্ষাপটে যে বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়ার কথা বললাম, এরা কিন্তু অক্সিজেনের ছাড়াই বাঁচে, অর্থাৎ এই প্রেক্ষাপটে আমরা কখনো কখনো যে পাথরের ভিতরে কিংবা অন্য কোনো জড় পদার্থ কিংবা গাছের গুড়ির ভিতরে যেখানে জীবের অস্তিত্ব নেই, সেখানে ক্ষুদ্র কোনো জীবের অস্তিত্ব যদি আমরা পেয়ে থাকি, তখন আমরা বলে থাকি যে পাথরের ভিতরে কিভাবে একটি ক্ষুদ্র জীব বেঁচে থাকলো, আমরা আশ্চর্যজনিত হই। কিন্তু সৃষ্টিকর্তার অপার অনুগ্রহে এমন কিছু ক্ষুদ্র ব্যাকটেরিয়া রয়েছে, তা তোমরা আজকে স্পষ্ট হয়ে থাকলে এটি বাধ্যতামূলক অবায়বীয় ব্যাকটেরিয়া জাতীয় কোনো ক্ষুদ্র জীব হতে পারে। এরা প্রচণ্ড ঠান্ডা তথা -70°C তাপমাত্রা থেকে 80°C তাপমাত্রা পর্যন্ত বাঁচতে পারে। এদের ক্রোমোজোম তথা আমরা বলেছিলাম যে ক্রোমাটিন নিউক্লিয়ার রেটিকুলাম না থাকা, এরা মাইটোসিস এবং মিয়োসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটায় না। এদের বংশবৃদ্ধির প্রধান উপায় হচ্ছে দ্বিবিভাজন। এরা ফাস ভাইরাসের প্রতি অতি সংবেদনশীল। আমরা টিটু ফাস পড়তে গিয়ে আমরা দেখেছিলাম
এক্ষেত্রে তারা হচ্ছে এই ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়া বিধ্বংসী যে ভাইরাসগুলো দ্বারা হচ্ছে ধ্বংস হয়ে যায়। এই জন্য আমরা বললাম যে এরা ফাস ভাইরাসের প্রতি অতি সংবেদনশীল। এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে দেহে শক্তি সঞ্চয় করে থাকে। প্রতিকূল পরিবেশ থেকে রক্ষার জন্য এরা এন্ডোস্পোর গঠন করে থাকে। ব্যাকটেরিয়া সাধারণত বেসিক রং তথা গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ধারণ করে থাকে। এর মাধ্যমে আমরা ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যটিও জেনে ফেললাম। আমরা ব্যাকটেরিয়ার প্রকারভেদ সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ব্যাকটেরিয়ার কোষীয় আকার, ফ্লাজেলামের বিন্যাস, রঞ্জক ধারণ ক্ষমতা, পুষ্টি এবং শ্বসন প্রক্রিয়া, এই বিভিন্নতার উপর ভিত্তি করে বিজ্ঞানীগণ যে ব্যাকটেরিয়াকে বিভিন্ন প্রকারে বিভক্ত করার চেষ্টা করেছে। আমরা অবশ্য লেখার চেষ্টা করেছি যে বোর্ডে তোমাদের জন্য একটু স্পষ্ট করে দেখানোর চেষ্টা করেছি। আমরা এইগুলোর সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তোমরা বিস্তারিত বই থেকে তো অবশ্যই নেবে। এক্ষেত্রে প্রথমে আমরা বর্ণনা করব যে ব্যাকটেরিয়ার আকৃতি অনুসারে ব্যাকটেরিয়ার প্রধান কয়েকটি ছয়টি শিরোনাম দেওয়ার চেষ্টা করছি, যার মধ্যে প্রথমটি হচ্ছে গোলাকার বা ককাস ব্যাকটেরিয়া। এক্ষেত্রে এককোষী গোল বা ডিম্বাকার একক ব্যাকটেরিয়াকে বলা হচ্ছে ককাস ব্যাকটেরিয়া, তবে বহু বছরে একে ককি বলা হয়ে থাকে। এবং এই যে গোলাকার ব্যাকটেরিয়াগুলো আবার বিভিন্ন ধরনের হতে পারে, এক্ষেত্রে হচ্ছে তার মধ্যে হচ্ছে মাইক্রো ককাস, অর্থাৎ ককাস ব্যাকটেরিয়াগুলো যখন এককভাবে থাকে তখন তাকে বলা হচ্ছে মাইক্রো ককাস বা মনোককাস, এবং ককাস ব্যাকটেরিয়াগুলো যদি জোড়ায় জোড়ায় থেকে থাকে তাকে বলা হচ্ছে ডিপ্লোককাস। এক্ষেত্রে হচ্ছে পরে টিপ্লোককাস, টেট্রাককাস, সার্সিনা, স্টাফাইলোককাস। তাহলে গোলাকার ব্যাকটেরিয়াগুলোর আমরা শ্রেণীবিন্যাস সম্পর্কে তোমরা বিস্তারিত কিন্তু বই থেকে দেখে নিবে। এক্ষেত্রে হচ্ছে ডন্ডাকার বা ব্যাসিলাস ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়াগুলো বেলুনাকার বা দণ্ডাকার হতে পারে। এক্ষেত্রে হচ্ছে এদের আবার যে ভাগগুলো রয়েছে এদেরকে বলা হচ্ছে মনোব্যাসিলাস। তোমরা জানো মনো মানে এক আর কি, মনোব্যাসিলাস, ডিপ্লো মানে দুই, ডিপ্লোব্যাসিলাস, স্টেপ্টোব্যাসিলাস এবং ককোব্যাসিলাস। এবং এই যে আকৃতির উপর ভিত্তি করে যে সর্পিল আকার, এরা মূলত যে সর্পিল আকার বা পেঁচানো হয়ে থাকে। এক্ষেত্রে ভিব্রিও ইম্পর্টেন্ট হচ্ছে, এই যে ভিব্রিওর কথা বললাম যে এটি কোমা আকৃতির ব্যাকটেরিয়া, এবং এটি সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাদের বারবার এমসিকিউ এ এসে থাকে যে হচ্ছে কোমা আকৃতির ব্যাকটেরিয়া কোনটি, ভিব্রিও। অর্থাৎ এটির উদাহরণ হিসেবে ভিব্রিও কলেরি, অর্থাৎ কলেরা রোগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া সেটি হচ্ছে ভিব্রিও, এবং হচ্ছে ব্যাকটেরিয়াটি হচ্ছে নাম হচ্ছে ভিব্রিও কলেরি। এক্ষেত্রে হচ্ছে তাহলে তোমাদের এটা মনে রাখতে হবে হাইফা অণুসূত্র আর কি, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে সূত্রাকারে বহুরূপী। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যে পরিবেশ পরিস্থিতির কারণে তার আকার আকৃতির পরিবর্তন ঘটায়, তারাই হচ্ছে বহুরূপী। এবং আমরা এখন চলে যাচ্ছি যেটি, সেটি হচ্ছে ফ্লাজেলার সংখ্যা ও অবস্থানের উপর ভিত্তি করে কয়টি ফ্লাজেলা রয়েছে আবার কিভাবে রয়েছে এর উপর ভিত্তি করে আমরা অ্যাট্রিকাস এগ শব্দের অর্থ মূলত নেই টিকাস, অর্থাৎ এক্ষেত্রে আমরা অ্যাট্রিকাস যে সকল ব্যাকটেরিয়াতে কোনো ফ্লাজেলা থাকে না, আর মনোট্রিকাস, মনো শব্দের অর্থ এক, তোমরা জানো যে সকল ব্যাকটেরিয়ার এক পাশে একটি হচ্ছে ফ্লাজেলা থেকে থাকে, যেটি হচ্ছে অ্যাম্ফিট্রিকাস। অ্যাম্ফি শব্দের অর্থ তোমরা জানো উভয়, এক্ষেত্রে হচ্ছে ব্যাকটেরিয়ার উভয় পাশে হচ্ছে দুটি ফ্লাজেলা থেকে থাকে। সেফালোট্রিকাস, এক্ষেত্রে যে ব্যাকটেরিয়ার এক পাশে একগুচ্ছ ফ্লাজেলা থেকে থাকে। লফোট্রিকাস, এক্ষেত্রে ব্যাকটেরিয়া যে দুই পাশে দুই গুচ্ছ ফ্লাজেলা থেকে, পেরি পেরি মানে আবৃত করে রাখা বা চারপাশে, এক্ষেত্রে যে সকল ব্যাকটেরিয়ার চারপাশে অনেকগুলো ফ্লাজেলা থেকে থাকে তারা হচ্ছে পেরিট্রিকাস। আমরা চলে যাচ্ছি রঞ্জক ধারণ ক্ষমতা, রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে। এক্ষেত্রে হচ্ছে এটি সম্পর্কে তোমাদের হচ্ছে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকতে পারে। এক্ষেত্রে যে রঞ্জক ধারণ ক্ষমতার উপর ভিত্তি করে এটি মূলত হচ্ছে ডেনিশ বিজ্ঞানী হ্যান্স ক্রিশ্চিয়ান গ্রাম 1884 সালে ব্যাকটেরিয়ার কোষে রঞ্জিতকরণ পদ্ধতি উদ্ভাবন করে থাকেন, এবং তার নাম অনুসারেই একে গ্রাম রঞ্জন পদ্ধতি বলা হয়ে থাকে। এক্ষেত্রে এই গ্রাম রঞ্জনে প্রধান রঞ্জক হচ্ছে
ক্রিস্টাল ভায়োলেট, এরই উপরে ক্রিস্টাল ভায়োলেট এটির দ্বারা এর উপর ভিত্তি করে এই ব্যাকটেরিয়াগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ। গ্রাম পজিটিভগুলো হচ্ছে যে সকল ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট রং ধারণ করে কিন্তু স্পিরিট দ্বারা ধুলে রং থেকেই থাক যায়, এক্ষেত্রে তাদেরকে বলবো আমরা গ্রাম পজিটিভ। এক্ষেত্রে হচ্ছে এটির উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, যে সকল ব্যাকটেরিয়া ক্রিস্টাল ভায়োলেট দ্বারা ভায়োলেট রং ধারণ করে কিন্তু স্পিরিট দ্বারা ধুলে রং থাকে না, তাদেরকে বলা হচ্ছে গ্রাম নেগেটিভ। এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে সালমোনেলা ট্রাইফুই হচ্ছে প্রজাতিতে এই গ্রাম নেগেটিভ ধরনের ব্যাকটেরিয়া থেকে থাকে। আমরা সর্বশেষ যেটি অক্সিজেনের নির্ভরশীলতার উপর ভিত্তি করে এরা দুই ভাগে ভাগ করে, অ্যারোবিক অর্থাৎ এরা বাতাসের মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না, অ্যান অ্যারোবিক এরা বাতাসের মুক্ত অক্সিজেন ছাড়াই বাঁচে, তারা হচ্ছে অ্যান অ্যারোবিক, যেমন হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম এই ব্যাকটেরিয়াগুলো। ধন্যবাদ।